কলকাতায় এবার চলবে সিএনজি বাস, এমনই আশ্বাস দিলেন পরিবহন মন্ত্রী পিনাক হাকিম। ফলে পেট্রোল ডিজেলের চড়া দামের বাজারে বাস ভাড়া কমার আশায় যাত্রীরা। জানা গিয়েছে সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠকে বসেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে সেখানে দীর্ঘক্ষণ সিএনজি চালিত বাস নিয়ে আলোচনা হয়। রাস্তায় স্পষ্ট বোমাবাজির চিহ্ন, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। দুষ্কৃতী হামলায় এভাবেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বাঁকুড়া। পাড়ায় পিকনিক নিয়ে ঝামেলার জেরে ডোমজুড়ের বাঁকুড়ায় বোমাবাজি, ইট বৃষ্টি, ইটের আঘাতে জখম হন চারজন। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই চেনা ঘর, সেই সংসার, নিজেদের হাতে তিলে তিলে গড়ে তোলা জায়গায় টানা দেড় বছর পর ঘরে ফেরা। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, কিন্তু মুখে এদিন স্বস্তির হাসি। অভিযোগ, ছেলে বোমার অত্যাচারে ছাড়তে হয়েছিল নিজের বাড়ি। দেড় বছর পর হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন প্রবীণ দম্পতি। দেশে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সতর্ক কলকাতা পৌরসভা। শিশুদের জন্য তৈরি করা হলো সেফ হোম, থাকছে মায়েদের থাকার ব্যবস্থা। চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বেসরকারি শিশু হাসপাতালের সঙ্গে স্বাক্ষরিত হবে মৌ, জানালেন অতীন ঘোষ। পুজোর আগে উচ্চ প্রাথমিক ও প্রাথমিকের 24,500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরো 7,500 শিক্ষক, নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ আবার খুলল কালীঘাট মন্দির। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না। ফের আগুন বড়বাজারে, সোমবার সন্ধ্যা নাগাদ নেতাজি সুভাষ রোডের ধারে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। 12 বনফিল্ড রোডে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্লাস্টিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পিনাক হাকিম। ফের মানবিক রূপ বিধাননগর পুলিশের। লকডাউনে বাড়িতে বসে থাকা বেকার বাস চালক ও কন্ট্রাক্টরদের পাশে দাঁড়ালো নারায়ণপুর থানার পুলিশ। সোমবার বিকেলে রাজহাট এলাকার প্রায় 200 বাস চালক ও কন্ট্রাক্টরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তারা। দুয়ারে সরকারের পর এবার দুয়ারে পুলিশ। রাজ্যে প্রথম চালু হল বীরভূমের মহাবাজার থানা এলাকায়। মহাবাজার থানার দিঘর গ্রামে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। পুলিশের বন্ধু ভাবমূর্তি তুলে ধরতে বীরভূমের খনি অঞ্চলে এই প্রকল্পের শুরু। শহরাঞ্চলের মানুষ তাদের সমস্যার সমাধানে আইনি সহায়তার জন্য সহজেই পুলিশের দ্বারস্থ হতে পারেন, কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষ পুলিশের দ্বারস্থ হতেই বিব্রত হন। সেই লক্ষ্যেই এবার দুয়ারে পুলিশ। ক্রমাগত বর্ষায় জলে ডুবে যাচ্ছে বাসস্থান, তাই স্বাভাবিকভাবেই সাপ বা অন্য কোনো কীট পতঙ্গরা নিরাপদ আশ্রয়ের জন্য বেছে নিচ্ছে মানুষের বাড়ি। নদিয়ার শান্তিপুর শহরের শান্তিপুর রামনগর চলতিলিপাড়া এলাকার বাসিন্দা দিলীপ প্রামাণিকের বাড়ির একটি খাটের নিচ থেকে উদ্ধার হলো একটি চন্দ্রগোড়া সাপ। স্থানীয় বন্য পশু প্রাণী উদ্ধারকারী অনুপম সরকারের সহযোগিতায় দুশ্চিন্তা মুক্ত হয় ওই পরিবার। অনুপম সরকার জানান, সাপটির স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। মরসুমের প্রথম ইলিশ ঢুকল ডায়মন্ড হারবার মৎস্য আড়তে। আবহাওয়া খারাপ থাকার কারণে বেশ কিছু ট্রলার এবার মাছ ধরতে যেতে পারেনি বঙ্গোপসাগরে। তবে যেগুলি গিয়েছিল তাদের অনেকেই ইলিশ ধরতে সক্ষম হয়েছে, আর সেই ইলিশই এবার বাজারে আসতে শুরু করেছে। ভারতবর্ষের অন্যতম বড় মাছের আড়ত এই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়ত। মূলত রবিবার বিকেল থেকেই এই বাজারে ইলিশ চলে আসে, আর ইলিশ আসতেই ভোজনরসিক বাঙালি তা কেনার জন্য ভিড়ও জমাতে শুরু করেছেন মাছের দোকানে। দীঘার সমুদ্র সৈকতে জোয়ারে ভেসে এলো বিলুপ্ত প্রজাতির কয়েক হাজার সামুদ্রিক জীব বা মাছ। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি কেউ, যা দেখে রীতিমতো হতবাক পর্যটক, মৎস্যজীবী ও স্থানীয়রা। কেউ বলছেন গভীর সমুদ্রের সামুদ্রিক ব্যাঙ, আবার কেউ বলছেন সামুদ্রিক বিলুপ্ত প্রজাতির মাছ। আসলে এগুলি কি তা নির্ধারণ করতে ইতিমধ্যে সামুদ্রিক মৎস্য বিশেষজ্ঞের কাছে খবর পাঠানো হয়েছে। আবার কি কারণে মাছ মারা যাচ্ছে সে নিয়েও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন মৎস্যজীবী থেকে পর্যটকেরা।
নদিয়ার কৃষ্ণনগরের এক মৃৎশিল্পীর হাতে বানানো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দেবে সুদূর বাংলাদেশ। নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল এর আগেও একাধিক মূর্তি তৈরি করেছেন। তিনি রাষ্ট্রপতির পুরস্কারও পেয়েছেন এ বিষয়ে। এছাড়া বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন বারংবার। সূত্রের খবর, তিন মাস আগে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে। সেই মতো তিনি কাজ শুরু করেন। তিন মাস পর প্রাইমারির মূর্তি শেষ হবার পর সেই মূর্তিটিকে দেখতে এলেন বাংলাদেশ হাই কমিশনের কলকাতার প্রতিনিধিরা। করোনার প্রকোপ রাজ্যে যখন বার বাড়ন্ত, ঠিক তখনই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল মায়াপুর ইসকন মন্দিরের দরজা। দীর্ঘদিন লকডাউন চলার পর রাজ্যে করোনার সংক্রমণের প্রভাব কমতে আবার গত সোমবার থেকে সর্বসাধারণের জন্য খুলে গেল ইসকন মন্দিরের দরজা। তবে ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। এখন থেকে প্রবেশ করতে পারবেন একসঙ্গে 50 জন দর্শনার্থী, তার অধিক কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরে, এমনটাই জানিয়েছেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। শিশু এবং মায়েদের জন্য মাটিগড়ার যিশু আশ্রমে খুলল সেফ হোম। 30টি বেডের এই সেফ হোমের উদ্বোধন হয় এদিন। উপস্থিত ছিলেন দার্জিলিং এর জেলাশাসক এস পর্ণমলম, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক গৌতম দেব সহ অন্যান্য আধিকারিকেরা। মূলত করোনা দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এই সেফ হোম খোলা হলো। সেখানে শিশু এবং মায়েদের থাকার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি অক্সিজেন এবং কনসেন্ট্রেটরও থাকছে। অনলাইনে জুয়ার আসর। ভক্তিনগর থানা এলাকার মধ্য শান্তিনগর থেকে তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃত তিনজনই স্থানীয় এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এদিনের অভিযানে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ 410,200 টাকা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ধৃতরা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। শিলিগুড়ির চম্পাশাড়ি সংলগ্ন দেবীডাঙ্গার দিশা ফাউন্ডেশন নামে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম সুমন ব্যানার্জি। ঘটনার পরই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। রাজ্যে পর্যটন ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে। পর্যটন মানচিত্রে নতুন এলাকা যুক্ত করা হবে। শপথ নেওয়ার পর সোমবার দুপুরে মালসুমের পর্যটক আবাসে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যের নতুন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মন্ত্রী এদিনে ডুয়ার সফর শুরু করেছেন, পর্যটন বিভাগের আওতাধীন বিভিন্ন পর্যটক আবাস ঘুরে দেখেছেন। করোনা পর্বে পর্যটন শিল্পেও জোর ধাক্কা লেগেছে, ফলে ধুঁকতে থাকা এই শিল্পকে দাঁড় করানোই এখন চ্যালেঞ্জ সরকারের কাছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার মেডিকেলের স্বাস্থ্যকর্মীদের খাবারের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। মেডিকেলের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের একাংশের অভিযোগ, এই বছর কোভিডের কাজে যুক্ত নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের জন্য 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই মোতাবেক রাজ্য স্বাস্থ্য ভবনের মিশন ডিরেক্টর ডক্টর সৌমিত্র মোহন গত মাসের 21 তারিখে একটি অর্ডার প্রতিটি মেডিকেল কলেজে ইমেল মারফত পাঠিয়ে দেন। দিনের পর দিন পার হয়ে গেলেও স্বাস্থ্যকর্মী, নার্সদের ওই টাকা থেকে খাওয়ানো হয়নি বলে অভিযোগ। গঙ্গাপ্রসাদ শর্মা দল ছেড়ে তৃণমূলে যেতেই সংগঠনে ভাঙন আটকাতে তৎপর হল বিজেপি। সোমবার দলের জেলা পর্যবেক্ষক নিখিল রঞ্জন দের ডাকে দলের বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীরা এক রুদ্ধার বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সহ জেলার 4 বিধায়ক। তবে এদিনের বৈঠকে দলের বিধায়ক থেকে নেতা অনেকের মুখেই গঙ্গাপ্রসাদ শর্মার বিরুদ্ধে করা সমালোচনা শোনা গিয়েছে। গঙ্গাপ্রসাদ শর্মা জেলায় ফিরে দলে ফের ভাঙন ধরানোর চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপস্থিত নেতারা। কালিয়াচক হত্যাকাণ্ডের তদন্তে নামল সিআইডি। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডির গোয়েন্দারা। ক্যামেরাতে তাদের বয়ান রেকর্ডিং করা হচ্ছে। এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি পুলিশ। তবে পোস্টমর্টমের পর 4 জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারাই পোস্টমর্টমের রিপোর্ট তৈরি করছে বলে জানা গেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত আসিফ মোহাম্মদ খুনের আগে তার মা, বাবা, বোন এবং ঠাকুমাকে কি খাইয়ে অচেতন করে দিয়েছিল তা জানার চেষ্টা করছে সিআইডি। তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে
দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। তৃণমূলের এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সম্পাদক জয়দীপ হোসির অভিযোগ, উদয়ন গুহের ওপর হামলা দেড় মাস পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দিনহাটা থানার পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।